رب العالمين বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে মামলার ভয় হামলার ভয় জুলুমের ভয় আল্লাহ পাক রব العالمين নানা প্রকারে ভয় দিয়ে পরীক্ষা করবেন অলজু খোদার যন্ত্রণা দিয়া অভাব দিয়া দুঃখ দিয়া দুর্দশা দিয়া আল্লাহ তাআলা অর্থনৈতিক সংকট দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবে আমাদের আয় উন্নতি কমে যাবে পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি হবে যার ফলে আমাদের ইনকাম কমে যাবে আয় বেড়ে যাবে সংকট তৈরি হবে মানুষ ক্ষুধার যন্ত্রণায় ভুগবে অভাবে ভুগবে মানুষ ঠিকমতো তিন বেলা পেট ভরে খাবার পাবে না ক্ষুধার যন্ত্রণা অভাব দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করবে ওয়ানাকুসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত রব্বুল আলামিন বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকে কমিয়ে দেওয়ার মাধ্যমে সম্পদ বিনষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবে এই আয়াতের এই অংশের তাফসিরে মুফাসসিরগণ লিখেছেন তাফসিরে জামিল আহকামুল কোরআনে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাকসিম মিনাল আমওয়াল সম্পদ কমিয়ে যাবে এর মানে কি এর একটা ব্যাখ্যা এমন হবে যে সকল মুসলমানরা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে রওনা হয়ে যায় আল্লাহর পথে জিহাদের পথে দ্বীনের পথে রওনা হয়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় তার ঘর বাড়ি ছেড়ে যাওয়ার কারণে সে যেমন তার ফসল উৎপন্ন করতে পারে না ব্যবসা বাণিজ্য করতে পারে না ফলে তার অর্থনৈতিক সংকট দেখা দেয় কমে যায় তদ্রূপভাবে অন্য অর্থে এটাও হতে পারে আল্লাহ তাআলা বলেন নানা দুর্ঘটনায় মানুষের সম্পদ নষ্ট হয়ে যাবে যেমন আমার দোকানে অগ্নি সংযোগ হয়ে গেল আমার অনেক পণ্য নষ্ট হয়ে গেল রাস্তায় চলতে গিয়ে মোবাইলটা হারিয়ে গেল চিন্তাই হয়ে গেল অথবা কোনোভাবে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটল যেই ঘটনার কারণে অর্থনৈতিক সংকটে পড়ে গেলাম সম্পদ খরচ হয়ে গেল তাহলে সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে নুকসানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আমাদের জানকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদের জানের ক্ষতি করে জীবন ক্ষতি জীবনের ক্ষতি করে রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন তাহলে আমাদের জানের ক্ষতি কেমন করে হয় এর তাফসিরে মুফাসসিরগণ লিখেছেন গামাউতিল আওলাদ ওয়াল আহবাবি ওয়াল আকারিব যেমন আমাদের সন্তান যদি মৃত্যুবরণ করে অথবা আমার আপনজন প্রিয়জন মৃত্যুবরণ করলো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলো অথবা আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটল রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আমার পাটা ভেঙে গেল যেমন করে আজকের এই আয়োজনের একজন মুখ্য আলোচক আকর্ষণীয় অতিথি আমাদের সকলে শ্রদ্ধা ভাজন আল্লামা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি হাফিজাহুল্লাহ যার ভাই কিছুক্ষণ পূর্বে চমৎকার কণ্ঠে মধুর আলোচনা করে গেলেন আল্লামা আব্দুল বাসিত খান তিনি কিছুদিন পূর্বে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন কয়েক তিনটি আঙ্গুল কেটে ফেলতে হয়েছে এই যে তার জীবনে একটা কষ্ট এটা আসলে আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পরীক্ষা আমাদের জীবনে এমন পরীক্ষা ঘটে কি ঘটে না জোরে বলেন এমন পরীক্ষা ঘটে নানা রকমের বিপদ আসে মুসিবত আসে তাহলে আমার অসুস্থতা এমন রোগব্যাধি হয়ে গেল যে বিছানায় পড়ে রইলাম এটা আল্লাহর পক্ষ থেকে আমার জানের উপরে পরীক্ষা রব্বুল আলামিন আরো বলেন ওয়াস্তামারাত তোমাদের ফল ফলাদি ফসল নষ্ট করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব শীতের মৌসুম নানা রকমের সুস্বাদু ফল জমিনের মধ্যে আমরা রোপণ করেছি নানা রকমের সুস্বাদু সবুজ শ্যামল শাক সবজি জমিনের মধ্যে কৃষকরা উৎপন্ন করে এমন সময় যদি ঠান্ডা না পড়ে এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে হঠাৎ করে যদি নিম্ন চাপ এসে যদি লাগাতার কয়েকদিন বৃষ্টি বর্ষণ হয় শিলা বৃষ্টি হয় ঝড় তুফান হয় ঘূর্ণিঝড় হয় এর মাধ্যমে মানুষের জমিনের ফসল নষ্ট হয়ে যায় বর্ষার মৌসুমে নানা রকমের সুস্বাদু ফল মূলে গাছে ফুলে ফলে ভরপুর হয়ে আছে আম গাছে সুন্দর সুন্দর আম ধরেছে শিলা বৃষ্টির মাধ্যমে আমাদের আমগুলো নষ্ট হয়ে যায় লিচুগুলো নষ্ট হয়ে যায় আমাদের জমিনের মধ্যে গম ধানগুলো পেকে আছে কয়েকদিনের মধ্যে ধান গম কেটে আমরা ঘরে তুলব ওই মুহূর্তে যদি শিলা বৃষ্টি হয় অথবা প্রবল বর্ষণের মাধ্যমে বাতাসের মাধ্যমে আমাদের পাকা ধানগুলো জমিনের সঙ্গে পানির সঙ্গে মিশে যায় এই যে ফসল নষ্ট হয় এমন ঘটনা আমাদের নিত্যদিনে আমাদের জীবনে ঘটে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো হচ্ছে আমাদের জীবনে পরীক্ষা তাহলে এই যে পরীক্ষা অবশ্যই আমাদের আপনার জীবনে আসবে তাহলে আমাদের করণীয় কি হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ধরনের মুসিবতে বিপদে তোমাদের একটাই মাত্র করণীয় তা হলো ধৈর্য ধারণ করা সবর করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবশ্বিরিস সাবিরিন যারা ধৈর্যশীল হবে ধৈর্য ধারণ করবে তাদেরকে তোমরা সুসংবাদ দাও সুবহানাল্লাহ বিহামদি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিতে বলেছেন আচ্ছা আল্লাহ পাক দিল বিপদ আর বললেন যে তাদেরকে সুসংবাদ দাও আচ্ছা বিপদ আর সুসংবাদ এটা মুতাযাদ এটা কি এক জিনিস নাকি বিপরীত জিনিস জোরে বলেন এক না বিপরীত তা আল্লাহ পাক দিলেন মুসিবত আল্লাহ পাক দিলেন দুঃখ দুর্দশা কষ্ট সংকীর্ণত অভাব জানের ক্ষতি মালের ক্ষতি আর বলেন তাদেরকে সুসংবাদ দাও এর অর্থ কি এর অর্থ হলো মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনে যা কিছু আনেন যা কিছু ঘটান আল্লাহ পাকের প্রত্যেকটা ফয়সালা সিদ্ধান্তের আড়ালে বান্দার জন্য কল্যাণ নিহিত আছে আমাদের ক্ষুদ্র বিবেক বুদ্ধির মাধ্যমে আমাদের রুকিয়াতে বা সরি চাক্ষুষ দৃষ্টির মাধ্যমে আমাদের বিপদের আড়ালের কল্যাণটা আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ পাক অবশ্যই কল্যাণ রেখেছেন এই আকীদা এবং বিশ্বাসের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে বিপদের আড়ালের কল্যাণের সুসংবাদ সে পেয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দাও যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিপদে মুসিবতে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হয় ইবাদতের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসিবতে বিপদে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে রব্বুল আলামিন বলেন ইদা আসাবতুহুম মুসিবা যখনই তোমাদের জীবনে কোনো মুসিবত এসে যায় তোমরা সঙ্গে সঙ্গে তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমরা এই আয়াত তেলাওয়াত করবে দোয়া করবা আল্লাহ আমরা আপনারই জন্য আপনার কাছে আমরা প্রত্যাবর্তন করব আপনি যা কিছু আমাদের জীবনে করেন সব কিছু আমাদের কল্যাণের জন্যই করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين তোমরা আল্লাহ তাআলার কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে সুবহানাল্লাহ বিহামদি এবার আসুন সবর কাকে বলে تفسير جامل واحكام القران علما قرطبي رحمه الله عليه لكن الصبر صبران صبر دوتا كتا এক নাম্বার হলো সবরুন আনিল মাসিয়া এক নাম্বার হলো গুনাহ থেকে পাপ থেকে আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর অবাধ্যাচরণ থেকে নিজেকে ধৈর্যশীল রাখা ধৈর্য ধারণ করা অর্থাৎ মনে চায় আমার গুনাহ করতে আমি গুনাহ করব না আমার গান শুনতে মনে চায় গান শুনবো না রাতের গভীরে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় ওই মুহূর্তে নির্জন রজনীতে মোবাইলে পর্ণ দেখতে মনে চায় কিন্তু আমি আমার নফসের সঙ্গে মোকাবেলা করে জেহাদ করে আমি এই গুনাহ থেকে নিজেকে বাঁচাবো মনে চায় সুন্দরী নারী সাজগোজ করে রাস্তা দিয়ে হেঁটে যায় মনে চায় তার দিকে নজর দিয়ে তাকিয়ে থাকি কিন্তু আমি আর মনের সঙ্গে জেহাদ করে নফসের সঙ্গে জিহাদ করে সেই গুনাহ থেকে নিজেকে বাঁচাবো ধৈর্য ধারণ করব সবরুন আনিল মাসিয়া আল্লাহ তাআলা বলেন এই গুনাহ থেকে যদি তুমি নিজেকে বাঁচাতে পারো ধৈর্য ধারণ করতে পারো আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাই তাফসিরে কিতাবে লিখেছেন ফাহুয়া মুজাহিদ একেই বলে নফসের জিহাদ সে মুজাহিদ কেন সে গুনাহ থেকে নিজেকে রক্ষা করে নফসের জিহাদ করেছে নফসের সঙ্গে সে মোকাবেলা করেছে আরেক প্রকার সবর হলো সবরুন আলা তাআতিল্লাহ আল্লাহর অনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা
মনে চায় না নামাজ যেতে আল্লাহর গোলাম নামাজে যায় মনে চায় না মসজিদে সময় দিতে আল্লাহর বান্দা মসজিদে পড়ে থাকে নামাজে সালাম ফেরাবার পর হাজার হাজার মানুষ জুমার দিনে দুই রাকাত সালাত আদায় করে বের হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দারা ধৈর্যশীল সে নামাজ পড়ে বের হয় না সে সুন্নাত পড়ে নফল পড়ে জিকির করে তেলাওয়াত করে তাসবিহ পড়ে দোয়া তাহলিল পড়ে মসজিদের মধ্যে সময় কাটায় তারপরে বের হয় ওয়াল মুক্তু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজের পরে আরো ধৈর্যশীল হয়ে মসজিদে অবস্থান করে আল্লাহ রাসূল বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজে অবস্থান করবে মসজিদে বেশি বেশি অবস্থান করবে পাঁচ ওয়াক্ত নামাজের পর যদি মসজিদে আরো বেশি সময় দেয় ধৈর্যের সঙ্গে আল্লাহ রাসূল বললেন এই আমলের বদৌলতে তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন না এখন কি আমাদের মাঝে সেই ধৈর্য আছে আমার কথার ধারাবাহিকতার খেয়াল রাখবেন আমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কথা না শুনলে আপনি আমার বিষয়টা বুঝবেন না এটা খেয়াল রাখবেন এই যে মসজিদে আমরা যাচ্ছি আজকে 90% মুসলমানের দেশে কয়জন আল্লাহর আনুগত্যর উপরে ধৈর্যশীল মুসলমান আছে ঈমানের উপর অটল অবিচল কয়জন মুসলমান আছে ইবাদতের উপর অটল অবিচল কয়জন মুসলমান পাওয়া যাবে 90% কাগজে কলমে মুসলমান বাংলার জমিনে থাকলেও আমার তো মনে হয় সত্যিকারে 10% প্রকৃত মুসলমান বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা যদি বাংলার জমিনে 10% সত্যিকারে মুসলমান থাকতো সাহাবী আলা ঈমান নবী আলা আখলাক ও আলাম 10% মুসলমান থাকতো বাংলার জমিনে মুসলিম সমাজে মুসলিম শিক্ষা ব্যবস্থায় একটা নাস্তিক মতবাদ পুশ করে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত আর দুঃসাহস কেউ দেখাতে পারতো না ঠিক কিনা জোরে বলেন আমাদেরকে কান ধরে ধরে ঘুরায় কারণ জানে আমাদেরকে টাকা দিলে বিক্রি হয়ে যায় পদের লোভে বিক্রি হয়ে যায় সম্পদের লোভে বিক্রি হয়ে যায় কানাডা গ্রানাডা ইংল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ডে বেগম পাড়ায় বাড়ি দিলে আমরা ঈমান বিক্রি করে দিয়ে নীতি নৈতিকতা বিক্রি করে দিয়ে ইসলামকে বিক্রি করে দিয়ে কোরআনের বিপক্ষে আলেমদের বিপক্ষে দাঁড়া যায় এই জন্য আমাদেরকে ঈমান নিয়ে চিনিমিনি খেলে আমাদের কিনে চিনিমিনি খেলে ঠিক কিনা কারণ বংশসূত্রে মুসলমান হয়েছি বংশসূত্রে অটো মুসলমান অটো অটো বাবা মুসলমান দাদা মুসলমান নামের শুরুতে মোহাম্মদ নামের শেষে ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম তরিকুল ইসলাম রফিকুল ইসলাম আব্দুল মুমিন আব্দুল করিম শুধু নামের মধ্যে ইসলামটা আছে মুসলমান যুবকদের চেহারা ইসলাম নাই চেতনা ইসলাম নাই আকীদা বিশ্বাস ইসলাম নাই ঘরে ইসলাম নাই দোকানে ইসলাম নাই ব্যবসা ইসলাম নাই সংসদ ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা তাহলে অটো মুসলমানে তো হলাম আল্লাহ পাক তো দয়া করছেন আমার বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল একটু কল্পনা করেন নিজেকে হযরত বেলালের জায়গায় একটু কল্পনা করেন সিদ্দিক আকবরের জায়গায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জায়গায় চিন্তা করেন মুসলমানের সন্তান ছিল না মুশরিকে করে জন্ম হয়েছে বেঈমানের ঘরে জন্ম হয়েছে জাহেলিয়ার জাহেলিয়াত অন্ধকারাচ্ছন্ন মানে সারযোগে জন্ম নিয়েছে আজকে আমি যদি কোন ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ আর্য অনার্য নাগা গারো কুর্কি সাঁওতাল খাসিয়াল মণিপুরি ত্রিপুরা চাকমা ইমান দাসার অন্য কোনো ধর্মের মানুষের করে জন্ম হতো আমরা কি পারতাম সমাজের সঙ্গে মোকাবেলা করে রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করে নিজের নফসের সঙ্গে মোকাবেলা করে আমরা কি পারতাম জালিমের রক্ত চক্ষু এড়িয়ে ইসলাম গ্রহণ করে নিজে ইসলামের শোষিত ছায়াতলে আশ্রয় নিতাম পারতাম কল্পনা করেন নিজেকে তাহলে আমি কিসের মুসলমানের পরিচয় নিয়ে ঘুরে বেড়াই আমার ভিতরে ইসলাম আছে নামের ইসলাম আছে সবরের ইসলাম নাই ধৈর্যের ইসলাম নাই যদি সবরের ইসলাম থাকতো ধৈর্যের ইসলাম থাকতো তাহলে সামান্য একখণ্ড জমির বিনিময়ে ইমান বিক্রি করে দিয়ে খ্রিস্টানদের ফরম পূরণ করে লালমনির হাটে সেই কাদিয়ানি হয়ে যেত না খ্রিস্টান হয়ে যেত না তারপর রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন নীলফামারি তারপরে দিনাজপুর হিলি যশোর সাতক্ষীরা বেনাপোল ওই সমস্ত বর্ডার অঞ্চলগুলোর মধ্যে আপনার খবর নাই হাজারো হাজার মুসলমান আজকে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য এক খণ্ড জমির জন্য এক টুকরো জায়গার জন্য একটা
বাগানের জন্য নিজের সন্তানকে একটা ভালো স্কুলে এডমিশন দেয়া হবে সেই জন্য একটা গাবি দিবে দুধ পান করবে দুধ বিক্রি করে সংসার চালাবে সেই জন্য একটা টিউবওয়েল বসাই দিবে স্বচ্ছ পানি পান করবে সেই জন্য নিজের সন্তানকে মাসে মাসে বেতন দিবে ফিরফিরে খানা খাওয়াবে সেই জন্য হাজারো হাজার মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে কাদিয়ানি হয়ে যাচ্ছে হিজবুত তাওহীদের মতো তখন নিবেন বিদ্রোহী সংসদ সংগঠনের মধ্যে নাম লিখিয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে কারণ কি ইসলামের কদর নাই বংশসূত্রে মুসলমান হয়েছে দাদা মুসলমান ছিল বাবা মুসলমান তাই সে মুসলমান ইসলাম শিখে নাই ঈমান শিখে নাই ইসলামের সম্পর্কে কোনো নলেজ নাই বিশ্বাস নাই আকীদা কোনো কিছু তার সহি নাই তাহলে সে ধৈর্য হারা মুসলমান সাহাবায়ে কেরামদের গর্দানে তরবারি রেখে প্রশ্ন করা হয়েছিল তুমি তোমার ঈমান দিবা নাকি ইসলাম দিবা জ্বলন্ত অঙ্গারের সামনে দাঁড় করিয়ে ফুটন্ত তেলে কড়া ভরপুর টকবক করছে সেই পাতিলের সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করা হয়েছিল তুমি তোমার ঈমান দিবা নাকি ইসলাম দিবা সাহাবায়ে কেরাম ঈমানের উপরে আল্লাহর আনুগত্য উপরে কেমন অটল ছিলেন ধৈর্যশীল ছিলেন নিজের জীবন দিতে রাজি হয়েছে ঈমানটা দেয় না সুবহানাল্লাহ বলবেন না উবাজ বিন রাযী আবু হাশিম রাহমাতুল্লাহ আলাইহি 30তম পারার সূরা ফজরের তাফসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন উবাজ বিন রাযী আবু হাশিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন আমরা কয়েকজন যুবক সফর করতে করতে খ্রিস্টান বাদশার অঞ্চলে ঢুকে গেলাম জালেম খ্রিস্টার বাদশার রাষ্ট্র দিয়ে আমরা সফর করতেছি এমন সময় আমাদেরকে বন্দী করে নেওয়া যায় আমরা কয়েকজন যুবককে বন্দী করে ওই জালেম খ্রিস্টান বাদশা জেলখানা অন্ধকারে ফেলে দেয় নানা রকমের রিমান্ডে নিয়ে নির্যাতন করতে লাগলো জুলুম করতে লাগলো একদিন গোটা দেশের মধ্যে সংবাদ প্রচার করে দেওয়া হলো মুসলমানদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হবে অতএব তোমরা এই শাস্তি উপভোগ করার জন্য যদি তোমরা রাজি থাকো তাহলে অমুক দিন অমুক জায়গায় মাঠে তোমরা একত্রিত হয়ে যাও বিশাল বড় এক ময়দানে হাজির করা হলো যেই ময়দানের পাশে একটা নদী ওবাজ বিন রাযী আবু হাশিম বলে আমাদের সবগুলো যুবককে বন্দী দশা থেকে বের করেন ওই মাঠে একত্রিত করা হয় চতুর্দিকে খ্রিস্টানরা দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যায় খ্রিস্টান জনগণ মুসলমানদের নির্যাতন করা হবে নিপীড়ন করা হবে দৃশ্য দেখতে মজা পেয়ে মজা নিতে দাঁড়ায় গেছে আজকে আমাদের বর্তমান যুগের মুসলমানরা সারিবদ্ধ হয়ে গোলাকার হয়ে স্টেডিয়ামে গিয়ে ময়দানে গিয়ে মাঠে গিয়ে যাত্রা আর নাচ গান খেলাধুলা দেখতে মজা পায় আর ইহুদি খ্রিস্টান বেইমান গুলা মুসলমানদেরকে হত্যা করে করে নির্যাতন করে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে তাদের ঘর বাড়িগুলো উড়িয়ে দিয়ে মিজাইল দিয়ে ধর ঘর বাড়িগুলো ধ্বংস করে দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট মুসলিম কচুকাঁচা শিশুগুলাকে হত্যা করে করে মা বন্দিরকে নির্যাতন করে করে মজা পায় আর মুসলমানরা খেলা দেখে মজা পায় ঠিক কিনা জোরে বলেন না আরে কিভাবে এই খেলা যারা আবিষ্কার করেছে এই দুনিয়া রং তামাশা যা আবিষ্কার করে রঙ্গমঞ্চ যারা কায়েম করে রং ঢঙ্গের সামগ্রী যারা প্রস্তুত করে তাদেরকে সেই রং ঢঙ্গে দেখা যায় না তারা আছে মুসলমানদের হত্যা করে নির্যাতন করে মুসলিম অঞ্চলগুলো দখল করে করে মুসলমানদেরকে স্থানকে দুনিয়ার জমিন থেকে নিগিয়ে দেওয়ার চক্রান্ত পেতে আছে আর মুসলিম যুব সমাজ তারা মোবাইল ফেসবুক ইন্টারনেট নাচ গান ফিল্ম এই সমস্ত নষ্ট মেয়ার নর্তকীদের নাচ গান নিয়া মদে মাতাল হয়ে পরে থাকতে অভ্যস্ত হয়ে গেছে ঠিক কিনা জোরে বলে আমি দুই দিন আগে এসেছি কলকাতা থেকে কলকাতা মুর্শিদাবাদ হাওড়া চব্বিশ পরগনা বারাসাত পশ্চিম মেদিনীপুর দক্ষিণ মেদিনীপুর এদিকে আমাদের মালদা উত্তর দিনাজপুর বিহার তারপরে বর্ধমান সাত আটটা জেলায় আমি ১২ দিন সফর করেছি এই সফরের হিস্ট্রি আপনাদেরকে বলতে গেলে ১২ দিন সময় লাগবে আজকে মুসলমান গোটা বিশ্ব নির্যাতিত কেন নিপীড়িত কেন আজকে কেন মসজিদ ভেঙ্গে মন্দির করা হয়
মুসলমানদের এই চালচলন দেখলে বুঝবেন একটা মুসলিম সমাজে ঢুকলে কোনো বুঝার উপায় নাই কায়দা নাই আমি কাকে সালাম দেব কাকে সালাম দেব না কারণ মুসলমানদের চাল চরিত্র আচার আচরণ পোশাক লেবাসে কোনো পার্থক্য নাই বেঈমানদের সাথে আল্লাহু আকবারে আওয়াজ জবান দিয়ে বের হয় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ জবান দিয়ে বের হয় না আপনারা তো একটু তাও কথা বলেন এখানে কয়জন মানুষ 50,000 মানুষ 100,000 মানুষ পর্যন্ত আমার মজমায় ছিল চিল্লাইতে চিল্লাইতে গলা ফেটে যাচ্ছে তারপরে জবান দিয়ে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বের করতে পারি না এই যদি হয় মুসলমানদের কলবের অবস্থা ঈমানের অবস্থা তো তাদেরকে মারবে না তো করবে এটাকে আদর করবে কথা বলেন না কেন কথা বলেন কি করবে আর মারবে না তো আদর করবে দুঃখে কথাগুলো বলছি দুঃখে শুধু নামটা আছে আমাদের আর কিছু না ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বস্তরে কোথায় আমরা ইসলামটা রেখেছি বলে কোথায় আছে ইসলাম উবাস বিন নাজির আবু হাশিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা কয়েকজন যুবক আমাদেরকে হত্যা করার জন্য ময়দানের মধ্যে একত্রিত করা হয় সারিবদ্ধ করে দাঁড় করায় একজন একজন করে যুবককে ডাকা হয় বাদশা মঞ্চে দণ্ডায়মান চার সিংহাসনে বসা চতুর্দিকে খ্রিস্টান জনগণ গোলাকার হয় এই দৃশ্য দেখার জন্য রেডি জল্লাদের হাতে তরবারি জল্লাদ একজন একজন করে যুবককে ডেকে ডেকে তার গর্দানে তরবারি রেখে প্রশ্ন করে যুবকরি এই যে ধারালো তরবারি দেখতেছো এই তরবারি রাখাতে তোমার গর্দান থেকে তোমার দেহ থেকে তোমার গর্দান আলাদা করে ফেলা হবে তবে একটা শর্তে তোমাকে মুক্তি দেওয়া হবে যদি এই মুহূর্তে তুমি ইসলাম ছেড়ে দিয়ে কালিমা ছেড়ে দিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা ছেড়ে দিয়ে যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো নাউজুবিল্লাহ করে বলেন গর্দানে তরবারি রেখে প্রশ্ন করে হে যুবক হে বান্টির মুসলমান নিজেকে কল্পনা করো ওই যুবকের জায়গায় নিজেকে কল্পনা করো আমার আপনার গর্দানে তরবারি রেখে যদি প্রশ্ন করে ইমান দিবা না ইসলাম দিবা নাকি কল্লাটা দিবা জীবন দিবা আমরা কি দেব আমাদের গর্দানে তরবারি রাখার প্রয়োজন হয় না আমাদেরকে বলে তোমাকে এবছর নমিনেশন দিয়ে দিব ইসলামের বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে দাও তাহলে হাজার হাজার পদ্মবী দাঁড়ায় যাবে কথা বলেন ঠিক কিনা আমাদের গর্দানে তরবারি রাখার প্রয়োজন হবে না যদি বলা হয় আমেরিকার সিটিজেন তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি নবীর বিরুদ্ধে একটা কটূক্তি করে দাও হাজারো নামের মুসলমান দাঁড়ায় যাবে আমাদের গর্দানে তরবারি রাখার প্রয়োজন নাই আমাদেরকে যদি বলা হয় তোমাকে এই ইংল্যান্ড কানাডার মধ্যে একটা তোমাকে বাড়ি দেওয়া হবে তুমি শুধু কোরআনের বিরুদ্ধে একটা কথা বলে দাও 1400 বছর আগের কোরআন বর্তমান যুগে অচল এমন একটা মন্তব্য করে দাও তাহলে তোমাকে বিদেশের বাড়িতে একটা বাড়ি দেওয়া হবে তাহলে হাজার মুসলমান নামের মুসলমান দাঁড়ায় যাবে কথা বলেন ঠিক কিনা আপনারা মনে করেন মাঝে মধ্যে এই যে মুসলমান হয়েও কেমন করে নবীর বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে কেমন করে কোরআনের বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে কেমন করে টুপিদারির বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে কেমন করে হজের বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে কেমন করে আলেমদের বিরুদ্ধে কলম ধরে আমরা দিশা পাই না খুঁজে পাই না কারণ একটাই সব কিছুর মূলে দুনিয়ার স্বার্থ কথা বলেন না কেন হাম মুসলমান হয় মগর ہم مسلمان ہیں مگر ہم میں مسلمانی نہیں ہم میں ایمان ہے مگر ہم مومن کامل نہیں আমরা তো মুসলমান কিন্তু নামের কাদের না আমরা নামের ইমানদার কাদের ইমানদার হতে পারি নাই যার কারণে আমাদের কিনে সবাই খেলে আমাদের কিনে সবাই খেলে ঠিক কিনা জোরে বলেন না সব কথা তো খুলে বলতে পারি না কারণ সব কথা খুলে বললে ইমাম সাহেবের চাকরি থাকে না সব কথা খুলে বলতে পারি না এই জবানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে কিন্তু এই পাথর এই তালা বেশি দিন থাকবে না চোখ খুলে বন্ধ করে দেখো জবানের তালা খুলবে অন্তরের পাথর দূরে সরে যাবে মালিকের দরবারে দাঁড়াতে হবে আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়িয়ে প্রতি
উবাস বিন যায়েদ আবু হাশিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রথম যুবককে টেনে তার সামনে দাঁড় করায়া গর্দানে তরবারিকে প্রশ্ন করে যুবক জীবন দিবা না ঈমান দিবা তোমার কল্লা দিবা নাকি ঈমান দিবা ওই প্রথম যুবকটা তার জীবন রক্ষা করার জন্য ওই মুহূর্তে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মুরতাদ হয়ে যায় প্রথম যুবককে ছেড়ে দেওয়া হলো দ্বিতীয় যুবককে আনা হয় দ্বিতীয় যুবকের গর্দানে তরবারি রেখে প্রশ্ন করে যুবক তুমি কি ইসলাম দিবা ঈমান দিবা নাকি তোমার কল্লা দিবা ওই দ্বিতীয় যুবকটাও তার জীবন রক্ষা করার জন্য ঈমানটাকে ত্যাগ করলো ইসলাম ছেড়ে দিয়ে সেও মুরতাদ হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় তৃতীয় যুবকটাকে সামনে আনা হয় তৃতীয় যুবকের গর্দানে তরবারি রেখে প্রশ্ন করে যুবক রে তুমি কি কল্লা দিবা না ঈমান দিবা ওই তৃতীয় যুবকটাও তার জীবন রক্ষা করার জন্য ঈমান বিক্রি করে খ্রিস্টান হয়ে যায় জীবনটা বাঁচায় তিনজন যুবককে মুক্তি দেওয়া হয়ে গেল ছেড়ে দেওয়া হলো উবাস বিন যায়েদ আবু হাশিম রাহিমাহুল্লাহ বলে চতুর্থ যুবকটাকে সামনে এনে তার গর্দানে তরবারি রেখে জল্লাদ প্রশ্ন করে হে যুবক তুমি কি ঈমান দিবা নাকি তোমার কল্লা দিবা ওই চতুর্থ যুবককে যখন এই প্রশ্ন করা হয় ওই চতুর্থ যুবকটা দাত্তহীন কণ্ঠে জবান খুলে উচ্চ আওয়াজে বাদশাকে লক্ষ্য করে বলে বাদশা একবার কেন দুইবার কেন শতবার কেন হাজার বার যদি কল্লাটাকে ফেলে দাও এক সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে রাজি না আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে বলো আল্লাহু আকবার দুজোর আওয়াজে হাত তুলে বলো আল্লাহু আকবার দুই হাত উঁচু করে বলো আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে চতুর্থ যুবকের গর্দানে একটা আঘাত করে তার দেহ থেকে তার কল্লাটা পৃথক করে পাশে একটা নদী ছিল সেই নদীর মধ্যে ফেলে দেয়া হয় একটা ভারী বস্তু যখন পানির মধ্যে ফেলা হয় ভাসে না ডুবে যায় ওই কাটা মাথাটাও পানির মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে ওই মাথাটাও পানির ভিতরে ডুবে গেল সবাই অন্যমনস্ক হয়ে গেল হঠাৎ করে পিছন দিক থেকে নদীর দিক থেকে আওয়াজ তাদের কানে ভেসে আসলো নদীর পানির মধ্যে কে যেন আওয়াজ করে কথা বলতেছে সবাই নদীর পানির দিকে তাকায় দেখতে পায় এই যে কিছুক্ষণ পূর্বে যে কাটা মাথাকে পানির মধ্যে ফেলে দেওয়া হয় যেই মাথা পানির ভিতরে ডুবে যায় আমাদের বাচ্চারা যেমন করে যুবকরা যেমন করে নদী পানিতে সাঁতার কাটে নদীর মধ্যে পানির ভিতরে যেমন হারজিত করে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে দেয় কি দেয় না কিছুক্ষণ পানির ভিতরে ডুবে থেকে যেমন করে মাথা উঠায় ওই কাটা মাথাটাও পানির ভিতর থেকে এমন করে ভেসে ওঠে আল্লাহু আকবার জোরে বলেন না ওই কাটা মাথা পানির উপরে ভেসে উঠে চোখ খুলে বড় বড় করে পারে দাঁড়ানো হাজারো মানুষের দিকে লক্ষ্য করে তাকায় আর যে জবানটা এই কাটা মাথা জবান খুলে কথা বলতে শুরু করে দেয় আল্লাহু আকবার বলবেন না বলে হুজুর এই কাটা মাথা আবার কেমন করে কথা বলে এর শরীরে দেহ নাই শুধু একটা কল্লা মাথা কেমন করে কথা বলবে আল্লাহ তাআলা পারে না এমন কিছু আছে নাকি পৃথিবীতে জোরে বলো কদরে কুদরত দাড়ি হারছে হাহি আকুনি কদরে কুদরত দাড়ি হারছে হাহি আকুনি মুরদারা যা তু ব্যবসি জিন্দারা বে যাকুনি মুরদারা যা তু ব্যবসি জিন্দারা বে যাকুনি জিন্দা কুনি আতায় তো পরব খুশি ফিদায় তো দিল শুদা মুবতালায় তো হার চেকুনি হৃদয় তো সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ পাক পারে না এমন কিছু না
শাইস্পাই শহীদ রহমতুল্লাহ আলাই মাথা পড়ে গেছে দেহ দৌড়ে দৌড়ে জালিমদেরকে হত্যা করছে সুবহানাল্লাহ করে বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে হায়ওয়ানে নাতিক বানিয়েছে কথা বলার শক্তি স্পিকিং পাওয়ার কুওয়াত তাকাল্লুম একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছে আর কোনো প্রাণীকে দেয়নি কিন্তু আল্লাহ ছাড়া আল্লাহ পাক চাইলে মানুষ ছাড়াও অন্য প্রাণীও কথা বলতে পারে আল্লাহ পাক চাইলে জিহ্বা ছাড়া অন্য অঙ্গও কথা বলতে পারে আল্লাহ পাক চাইলে জড় পদার্থও কথা বলতে পারে এমন অনেক কুদরত আল্লাহ পাক দুনিয়াতেও দেখিয়েছেন বান্দার ইয়াকিনের বিশ্বাসের জন্য দৃষ্টান্তের জন্য এইজন্য আল্লাহ পাক দেখিয়েছে দুনিয়ার জমিনে তুমি মনে করো তুমি মানুষ কথা বলো মনে রাখবা দুনিয়ার জমিনে তুমি জবানকে কথা বলার শক্তি আমি দিয়েছি অনুমতি তাই বলে কিন্তু হাসানের ময়দানে তোমার কান কথা বলবে হাত কথা বলবে চোখ কথা বলবে জমিন কথা বলবে আসমান কথা বলবে চন্দ্র সূর্য কোরআন পানির বোতল মাইক টাইক যা কিছু আছে সবকিছু কথা বলবে আল্লাহ পাক শুধু অর্ডার করবেন ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক অর্ডার করলেই কথা বলার শক্তি প্রত্যেকটা বস্তুর মধ্যে স্থানান্তরিত হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি বলেন আল্লাহ পাক তো কোরআনে স্পষ্ট বলে দিয়েছে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله পাক রব্বুল আলামিন বলেন আজ হাশরে ময়দানে আমি তোমাদের জবানকে মোহর মেরে দিলাম এই জিহ্বার কথা বলবে না وتكلمنا أيديهم হাত কথা বলবে পা কথা বলবে সাক্ষী দিবে অন্য কায়াত আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু ইয়াকসিবু আল্লাহ তাআলা বলে ওই দিনে কথা স্মরণ করো ওই হাসরে কঠিন ময়দানে কথা স্মরণ করো যেদিন তোমার হাত তোমার পা তোমার নাক তোমার কান তোমার চোখ এমনকি তোমার জিহ্বা পর্যন্ত দুনিয়ার জমিনে কে কি অপরাধ করেছো কি পরিকল্পনা করেছো কি চক্রান্ত করেছো কি ষড়যন্ত্র করেছো তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোই মালিকের দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে রোজে মাহশর হারে নেহা পায় দাশাওয়াত হামজে খোদহার মুজরিমার সওয়াশাওয়াত তাসফাবির হাতে গাওয়াহি আজ পায়া বর ফাসাদে উবা পেশে মুস্তা দস্ত গুয়াদ মঞ্চনি দাজ দিদাম লব্ব গুয়াদ মঞ্চনি বুসি দাম চশমে গুয়াদ কর দাম গমজা হারাম গোশে গুয়াদ চি দাম সমরুল কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানকে শক্তি দিবে কান বলবে হেডফোন লাগায়া রাতের গভীরে তুমি কি শুনেছ আল্লাহ পাক চোখকে কথা বলার শক্তি দিবে চোখ বলবে মালিক আমি চোখ দ্বারা রাত অন্ধকারে গোপনে গোপনে পর্ণ দেখতো নাচ গান দেখতো মুভি দেখতো সিনেমা দেখতো ব্লু ফিল্ম দেখতো আল্লাহ তাআলার শক্তি দিয়ে জবান বলবে আল্লাহ আমি জিহ্বাকে দিয়েছিলাম তোমার জিকির করার জন্য তেলাওয়াত করার জন্য তোমার প্রশংসার জন্য সত্য বলার জন্য কিন্তু এই জিহ্বাকে অপব্যবহার করে মানুষের সমালোচনা করেছে এই জিহ্বাকে অপব্যবহার করে গালিগালাজ করেছে এই জিহ্বা দিয়ে মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তোহমত দিয়েছে এই জিহ্বা দিয়া মিথ্যা সাক্ষী দিয়া মিথ্যা মামলা দিয়া মিথ্যা সাক্ষী দিয়া আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে এই জবান দিয়া মিথ্যা রায় দিয়া নিরাপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে এই জিহ্বা দুনিয়ার জমিনে সকল সত্য কথা মালিকের দরবারে প্রকাশ করে দিবে পারে কি পারে না জোরে বলেন না পাহাড়ে ফাড় যায়েঙ্গে পাহাড়ে ফাড় যায়েঙ্গে জমিন পর জলজলা হোগা পাহাড়ে ফাড় যায়েঙ্গে জমিন পর জলজলা হোগা মুহাম্মদ তখত পর হোগা আদালত পর খুদা হোগা সে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আহকামুল হাকিমিন আদালতের প্রধান বিচারপতি থাকবেন সেদিন কোনো মিথ্যা সাক্ষী চলবে না সেদিন কোনো মিথ্যা মামলা চলবে না সেদিন কোনো টাকার বিনিময়ে রায় বিক্রি হবে না টাকার বিনিময়ে সাক্ষী ক্রয় করা যাবে না টাকার বিনিময়ে উকিল ব্যারিস্টার ক্রয় করা যাবে না সেদিন সব ফয়সালা ইনসাফের সঙ্গে হবে আমরা সেই ইনসাফের ফয়সালার অপেক্ষায় আছি অ মুসলমান বন্ধুরা আমার
ওই কাটা মাথা কথা বলতে শুরু করে দিল মনে আছে হ্যাঁ পানি থেকে ভেসে উঠেছে কাটা মাথা এই কাটা মাথা চোখ খুলে সবার দিকে তাকায় আর জবান খুলে কথা বলতে শুরু করে দিয়েছে আল্লাহু আকবার কি বলে রাখলো সকল মানুষ নদীর দিকে তাকালো অবাক দৃষ্টিতে সবাই তাকায় আছে কবি মোর ওই কাটা মাথা জবান খুলে যেই তিনজন যুবক যেই তিনজন যুবক জীবন রক্ষা করার জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে ওই নিজে তিনজন যুবকের নাম ধরে ধরে বাবার নাম ধরে ধরে বংশের নাম ধরে ধরে বলতেছে উমকের সন্তান উমকরি আফসোস তোদের জন্য তোরা কেন ইসলাম রক্ষা করার পরিবর্তে জীবনটা রক্ষা করলি কেন আজকে ঈমান ছেড়ে দিলা ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে গেলা মুরতাদ হয়ে গেলা আফসোস তোমাদের জন্য আজকে যদি তোমরা ঈমান রক্ষা করে ইসলাম রক্ষা করে জীবনটা দিয়ে দিতাম তাহলে সঙ্গে সঙ্গে তোমরা অমর হয়ে যেতে তোমরা শাহাদাত বরণ করতে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হতে তোমরা আর কোনোদিন মরতে না কারণ যারা আল্লাহর জন্য দ্বীনের জন্য শহীদ হয় তারা কখনো মরে না তাদেরকে মৃত বলে না বরং তারা জীবিত কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর জন্য তীরের জন্য রক্ত দেয় জীবন দেয় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলবা না বরং তারা জীবিত বরং তোমরা তা বুঝো না অন্য এক আয়াতে আছে বাল হুম ইউরযাকুন আল্লাহ শহীদ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় শহীদরা কোনোদিন মরে না কথা বলেন ঠিক কি না শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন শোধ করা যাবে না তো তাহাদের ঋণ কথা বলেন ঠিক কি না আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর আল্লাহ রাজ চায়া সুকাবার আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর আল্লাহ রাজ চায়া সুকাবার শহীদ মিছিলে মোরার হব আমরণ আমার ভাইয়ের শাহাদাতে চোখের পানি কেউ ফেলো না ওরা আমাদের গর্বের ধন ওরা মাবুদের প্রিয়জন ওরা আমাদের গর্বের ধন ওরা মাবুদের প্রিয়জন ঠিক কিনা জোরে বলে ওই কাটা মাথা যখন জবান খুলে কথা বলতে লাগলো ওই তিনজন যুবক যারা খ্রিস্টান হয়ে গেল মুরতাদ হয়ে গেল তাদের নাম ধরে ধরে ভৎসনা করলো তিরস্কার করলো অতপর কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিল ওই কাটা মাথা জবান খুলে তেলাওয়াত করতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এই আয়াত তেলাওয়াত করলো এর মর্ম তাফসীরে আমি যাব না সবাই উপস্থিত সব খ্রিস্টান এই দৃশ্য দেখলো বাদশাহ রাজদরবারে এই দৃশ্য দেখলো যে তিনজন যুবক খ্রিস্টান মুরতাদ হয়ে গেছে তারাও এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আবার তারা পুনরায় কালিমা পড়ে তারা আবার মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন না শুধু তারাই না উপস্থিত সব খ্রিস্টান জনগণ এই অলৌকিক দৃশ্য দেখে ইসলামের সত্যতা অবলোকন করে সঙ্গে সঙ্গে কালিমায় শাহাদাত পরে সবাই মুসলমান হয়ে যায় একজন মুসলমান রক্ত যেখানে ঝরে একজন মুসলিম মুমিন ইমানদার রক্ত যেই জমিনের মধ্যে পড়ে ওই জমিন থেকে মেরে কেটে মামলা দিয়ে হামলা দিয়ে জুলুম করে বন্দি করে রিমান্ড দিয়ে কড়া পড়ায়া বেরি পড়ায়া ইসলামকে মিটিয়ে দেওয়া যায় না যেখানে মুসলমান নির্যাতিত হবে যেখানে আলেমদের রক্ত ঝরবে যেখানে মুসলমানদের রক্ত ঝরবে যেখানে মুসলমানদের নির্যাতন করা হবে নিপীড়ন করা হবে সেখান থেকে ইসলামের কালিমার ঝান্ডা পথ পথ করে উঠতে শুরু হবে ইসলামের বিজয় সেখান থেকে ইসলামের বিজয় স্লোগান উঠবে কথা বলার ঠিক কিনা সব খ্রিস্টানগুলা মুসলমান হয়ে গেছে সবগুলাকে বন্দি করছে কয়জনকে বন্দি করবে খলিফা আবু জাফর মনসুর ওই রাষ্ট্রে আক্রমণ করে খ্রিস্টান জালেম বাদশাকে পরাজিত করে মুসলমানদেরকে মুক্ত করে নিয়ে যায় আবার কেউ কেউ লিখেছেন
যে মুক্তিপণের মাধ্যমে মুসলমানদেরকে খলিফা মুক্ত করে নিয়ে যায় আমার এই ঘটনা বলা মাকসাদ কি একে বলা হচ্ছে আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য আল্লাহর আনুগত্যের উপরে অটলতা অবিচলতা তাফসীর জামিল আহকামুল কুরআন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সবরের আরেকটা অংশ হলো সবরুন আলা তাআতিল্লাহ আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য আবার কোন কোন মুফাসসির লিখেছেন সবরের অর্থ হচ্ছে আল ইসতিকামাতু আলা দীনিল্লাহ আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকা আবার কেউ কেউ বলেছেন আল্লাহর কাছে আল ইসতিআনাতু আলা দীনিল্লাহ আল ইসতিরাদি আল্লাহ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া আবার কেউ কেউ বলেছেন আল্লাহর দ্বীনের উপর অটল থাকা অবিচল থাকা সবরে অনেকগুলো অর্থ আমাদের ভিতরে কি আছে সেই সবর আমরা তো সবর মানে মনে করি আলহামদুলিল্লাহ আগে আল্লাহ তাআলাকে গালিগালাজ করি হাই হুতাশ করি মাগ্গ খাইছেরে এসব বলে তারপরে বলে আল্লাহ যা করছি ভালোর জন্যই করে না একে সবর বলে না সবরুন আলা তাবাকাতিল উলা প্রথম স্তরে প্রথম স্টেপে প্রথম পর্যায়ে সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে তাহলে ধৈর্যের সেই ফলাফল সুসংবাদ পাওয়া যায় মহতারাম হাজিরিন আমার এই কথা বলার মাকসাদ পৃথিবীতে আমাদের জীবনে আসবে বিপর্যয় আসবে মুসিবত আসবে দুঃখ আসবে যে যত বড় ঈমানদার হবে যে তো যে যত বড় হকের উপরে থাকবে যে যত বেশি দ্বীনের উপরে অটল অবিচল থাকবে নীতির পক্ষে থাকবে নীতি নৈতিকতার পক্ষে কথা বলবে তার উপরেই জুলুম নির্যাতন আসবে তার উপরে বিপদ আসবে কথা বলেন ঠিক কিনা আর কিছু কিছু বিপদ আসে আমাদের পাপের কারণে আসে সুনানে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পাপের কথা বলেছেন যে পাপগুলোর কারণে আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে আসমানি আযাব আসে এই পরিপূর্ণ হাদিসটা হয়তো বলার সুযোগ আমার হবে না তবে শুরু করি এক দুইটা যদি দীর্ঘ বলতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন সূরা রুমের 41 নং আয়াতে কারিমায় যে জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় আসে যত মুসিবত আসে এগুলো মানুষের গুনাহের কারণে পাপের কারণে অপকর্মের কারণে আসে মানুষের হাতের কামাই ঠিক কিনা জোরে বলে আপনি আকাম করবেন আপনি দুনিয়াতে ইসলামকে অ্যাবাউট করবেন আপনি পশ্চাত্য অপসংস্কৃতি অসভ্যতাকে আপনি আপনি আপন করে নেবেন আল্লাহর নবীর সুন্নত এবং চরিত্রকে জীবন আদর্শকে আপনি বর্জন করবেন আর আপনি মনে করবেন দুনিয়াতে শান্তিতে থাকবে কথা বলেন না কেন না থাকা যাবে না আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন اقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس اذا ابتليتم بهن واعوذ بالله ان لا تدركوهن الله نبي আমাদের দিকে অগ্রসর হয়ে বললেন হে মুহাজির সম্প্রদায় পাঁচটা গুনাহ মন পৃথিবীর জমিনে পাঁচটা পাপ পাঁচটা অপরাধ আমার মনে হয় যে পাঁচটা পাপের কারণে পাঁচটা অপরাধের কারণে দুনিয়ার জমিনে তোমরা আযাবের সম্মুখীন হবে তোমরা বিপদ মুসিবতের ফিতনার সম্মুখীন হবে ওয়া আউযু বিল্লাহি আল্লাহ তুদরিকুহুন্না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তবে আমি আল্লাহর কাছে আশা রাখি যেন তোমরা এই মুসিবতের সম্মুখীন না হও ফিতনার সম্মুখীন না হও পাঁচটি পাপের কারণে আযাব আসবে পৃথিবীতে নগদ নগদ চাপাদের কষ্ট হইতেছে হ্যাঁ রাগ করতেছেন পাঁচটি পাপের কারণে পৃথিবীতে নগদ শাস্তি আসবে আবার আযাব আসবে তবে আমি আল্লাহর কাছে আশা রাখি যেন তোমরা সেই মুসিবতে না পড়ো আজকে বর্তমান যুগে আমরা এত পাপ করি এত পাপ করি এত নাফরমানি করি এমন এমন নাফরমানি এমন এমন পাপও আমরা করি যে সমস্ত পাপের কারণে আল্লাহ আল্লাহ তাআলা পূর্বেকার বহু উম্মতকে ধ্বংস করে দিয়েছে আসমান থেকে আযাব দিয়ে নামনিশান মিটিয়ে দিয়েছে জমিন থেকে উৎখাত করে দিয়েছে কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত পাপ পৃথিবীতে হয়েছে পূর্বেকার সকল উম্মত মিলে যত পাপ করেছে এগুলো তো আমরা করি এর চাইতে নিত্য নতুন আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধে পাপে আমরা জড়িত হই তবু আসমান থেকে আযাব এসে আমরা ধ্বংস হই না কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দোয়ার বরকত ঠিক কিনা জোরে বলেন কওমে নূহ কওমে হুদ কওমে লূত কওমে সামুদ কওমে সালেহ কওমে ঈসা কওমে মূসা সবাই মিলে যত পাপ করছে আজকে আমরা সব করি তারপরে আমরা ধ্বংস হই না আল্লাহ মাঝে মধ্যে ধ্বংস করার সিমটম দেখায় মাঝে মধ্যে ভূমিকম্পতে নাড়াচাড়া দেয় কিন্তু ঘর ফেলে না বিল্ডিং পড়ে না নাড়াচাড়া দেয় মাঝে মধ্যে জলস্থার দিয়ে মাঝে মধ্যে একটু সামান্য ফসল নষ্ট করে ঘর বাড়ি ডুবায় না আল্লাহ বুঝাতে চায় আমি চাইলে এই মুহূর্তে শেষ করে দিতে পারি কিন্তু করছি না সতর্ক হও তোমাদের নবীর দোয়া আছে
আমি চাইলেই আমি এক সেকেন্ড ভূমিকম্পের মাধ্যমে পুরো বাংলাদেশকে সমুদ্রের তলদেশে ফেলে দিতে পারি কিন্তু আমি দেই না নারা জ্বালিয়ে সতর্ক করি আমি চাইলে বঙ্গোপসাগরের একটা ঢেউ একটা জলছাট দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিতে পারি কিন্তু আমি দেই না সতর্ক করি লিউযীকহুম বাদাল্লাযিয়া লিউযীকহুম বাদাল্লাযিয়া আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন যেন তোমাদের কিছু অপকর্মের কারণে সামান্য শাস্তি দিয়ে নারাচড়া দিয়ে সতর্ক করি যেন তোমরা সঠিক পথে সরল পথে হেদায়েতের পথে দ্বীনের পথে নীতি নৈতিকতার পথে আদর্শের পথে ঈমানের পথে আমলের পথে আলেমদের পথে চলে আসো সতর্ক করো কিন্তু আমরা সতর্ক হই না মুসলমান বন্ধুরা আমার তাহলে সেই পাঁচটি অপরাধ কি সেই পাঁচটি পাপ কি যেই পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নগদ আমাদেরকে শাস্তি দিবেন এক নাম্বার আল্লাহ রাসূল বলেন লাম তাযহারিল ফাহিশাতু ফি ক্বাউমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহি মুত্তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন সম্প্রদায়ের মধ্যে যখন কোন সম্প্রদায়ের মধ্যে যখন যখন কোন সম্প্রদায়ের মধ্যে যখন অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ্য রূপ ধারণ করবে যখন কোন সম্প্রদায়ে অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ্য রূপ ধারণ করবে যখন কোন সমাজে কোন সম্প্রদায় খেয়াল করে শুনবেন যখন কোন সমাজে সম্প্রদায়ে অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ্য রূপ ধারণ করবে তখন আল্লাহ তার নগদ দুনিয়ায় আজাব নাজিল করে কি আজাব নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম তাযহারিল ফাহিশাতু ফি ক্বাউমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহি মুত্তাউন والاوجاع التي لم تكن مضت في اصلافه بالذين مضوا যখন কোন সম্প্রদায়ে কোন জাতি আর গোষ্ঠীর মধ্যে কোন দেশের মধ্যে যখন প্রকাশ্য অশ্লীলতা বেহায়াপনা শুরু হয়ে যায় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নতুন নতুন রোগ ব্যাধি নাজিল করে দেয় নাউজু বিল্লাহ জোরে বলেন না করোনা ভাইরাস ওমিক্রন মাঙ্কি পক্স এইডস তারপরে ক্যান্সার ব্লাড ক্যান্সার স্কিন ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রোক এই যে রোগগুলো 100-200 বছর আগে ছিল কথা বলেন না কেন ডায়াবেটিস কবে কবে থেকে আবিষ্কার হয়েছে যত দিন যাচ্ছে নিত্য নতুন রোগ ব্যাধি ছড়াচ্ছে এই যে গোটা বিশ্বকে আল্লাহ তাআলা স্থবির করে দিলেন গোটা বিশ্বকে থমকে দিলেন এই করোনা ভাইরাসের মাধ্যমে মানুষ কত ছিদ্র বন্ধ করার চেষ্টা করছে কিন্তু ভাইরাস ঢুকানো বন্ধ করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তাহলে নিত্য নতুন রোগ ব্যাধি তখনই আসে যখন সমাজে অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ রূপ ধারণ করে বিগত দুই তিন বছর আগের দুই বছর আগের হিসাবটা দেখেন গোটা বিশ্বে যখন ভাইরাস আসলো করোনা ওই সকল রাষ্ট্রেই বেশি লোক মারা গিয়েছে যারা বেশি অশ্লীলতায় ডুবে আছে কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সমাজে অশ্লীলতা আছে কিনা আছে কিনা জোরে বলেন না আজ থেকে 20-30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখনও প্রেম প্রীত ভালোবাসা ছিল তখনও 30+ নাইট ছিল তখনই ভালোবাসা দিবস ছিল তখনও প্রেম প্রীত পরকিয়া ছিল কিন্তু বাবা গোপনে গোপনে করত গোপনে গোপনে ধরা খাইলে তাদের জিন্দিগিতে লোক দেখা মুখ দেখা হবে কি বলে এই জন্য ফাঁসি দিয়ে মারা যেত মুরব্বী দেখলে হাত ধরে ধরে করে হাঁটতেছে মুরব্বী দেখলে হাত ছেড়ে দিয়ে একটা ওইদিকে যায় আরেকটা ওইদিকে যায় টুপিওয়ালা দাঁড়িয়ে ইমাম সাহেবকে দেখলে একটা ওইদিকে যায় আরেকটা ওইদিকে যায় আর এখন মুরব্বী গীতা মা বাবা মুরব্বী কি আর আলেম ওলামা কি ইমাম সাহেব কি এমনকি মা বাবার সান্নিধ্যে পর্যন্ত নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড কত প্রকারের ফ্রেন্ড নিয়া নিয়া নর্তকীর মতো আর বেশ্যার মতো মানুষের সামনে দিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করে অশ্লীল আচরণ করে করে মানুষের সামনে দিয়া লোকালয়ে রাস্তাঘাটে হোটেল রেস্টুরেন্টে রিক্সায় গাড়িতে বাসে সমুদ্র সৈকতে খালপারে ঝিলপারে সব জায়গায় অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ্যে চলছে কেটে জোরে বলে তারপরে সেই ইহুদি সভ্যতা পশ্চাত্য ইহুদি সভ্যতার মন ভরে নাই তারা বলতেছে এতদিন পর্যন্ত ফিল্মের মাধ্যমে নাটকের মাধ্যমে মুভির মাধ্যমে সিনেমার মাধ্যমে শর্ট ফিল্মের মাধ্যমে টিকটক লাইকিয়া শর্টসের মাধ্যমে তাদের ভিতরে অশ্লীলতা ছড়িয়েছি নারী এবং পুরুষে কিন্তু এটা তাদের মন ভরে না এখন পুরুষে পুরুষে লাগাইতে চায় আর নারীয়ে নারীয়ে লাগাইতে চায় কথা বলেন ঠিক কিনা আজকে যুবকদের আচরণ দেখলে বড় দুঃখ লাগে আজকে
ট্রান্সজেন্ডার নামে আবার নতুন করে আরেক ফেতনা এটা নতুন না বলতো ওরা আজ থেকে 70 বছর পূর্ব থেকেই আমেরিকা ইউরোপে তারা চক্রান্ত করছে ফ্রি সেক্স সমাজে চালু করার জন্য কারণ তারা নারী এবং পুরুষ হলেই চলবে সম্মতি থাকলেই চলবে সেই ছেলে হোক বা মেয়ে হোক মা হোক ভাই হোক অন্যের বিবি হোক বড় সম্মতি থাকলেই একে অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবে এমন একটি সমাজ তারা ব্যবস্থা চালু করেছে আজকে সেই সমাজ সেই অসভ্য অশ্লীল বেহায়া সমাজ কওমে লুতের সমাজ কওমে হুদের সমাজ আমাদের বর্তমান বাংলাদেশে মুসলিম সমাজে 90% মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে সেই পশ্চিমা ইহুদিরা কথা বলেন ঠিক কিনা